আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের ভিডিওতে আমরা দেখব টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ কিভাবে ক্রিয়েট করতে হয়, বা টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ কিভাবে সুন্দর সঠিক নিয়মে খুলতে হয়, এমনকি খোলার পরে কোন কোন কাজগুলো করতে হয়, কিভাবে এটা আসলে ব্যবহার করতে হয়, বা এখানে আপনার মেম্বার টেম্বার অ্যাড করবেন, আপনি পোস্ট টোস্ট লিখবেন সুন্দর করে, সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। যদি আপনি জানতে আগ্রহী হয়ে থাকেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুব ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে অবশ্যই চ্যানেলের সাথে থাকার জন্য, বা আমি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড অনলাইন থেকে আর্নিং রিলেটেড এডুকেশনাল ভিডিও আপলোড করে থাকি, সেগুলো পেতে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন মূল ভিডিওতে জাম্প করা যাক। ওকে, আমি মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসছি, টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে, আপনার নিচের দিকে লক্ষ্য করলে এরকম একটা এডিট আইকন বা পেন আইকন আপনারা দেখতে পারবেন, জাস্ট এইটার উপরে ক্লিক করবেন টেলিগ্রাম চ্যানেল কিংবা গ্রুপ ক্রিয়েট করার জন্য। তো এরপরে এখানে মূলত তিনটা অপশন আসবে, প্রথমে যেটা থাকবে এটা হলো নিউ গ্রুপ, নতুন গ্রুপ খোলার। এরপরে থাকবে নিউ সিক্রেট চ্যাট, এটা দিয়ে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সিক্রেট চ্যাট করতে পারবেন। আর এরপরে আছে নিউ চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি নতুন গ্রুপ এবং নতুন চ্যানেল সঠিক সুন্দর নিয়মে কিভাবে অ্যাড করবেন, এরপরে চ্যানেলের সাথে গ্রুপ কিভাবে লিংক করবেন, এই বিষয়বস্তুগুলো আপনাদের দেখাবো। আচ্ছা, তো চলুন প্রথমে আমরা একটি নতুন টেলিগ্রাম চ্যানেল প্রথমে ক্রিয়েট করি। আচ্ছা, তো এই যে নিউ চ্যানেল যে লেখাটা আছে এটার উপরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে বলছে চ্যানেল নেম। তো চ্যানেল নেম আমি এখানে যেহেতু ভিডিও তৈরি করতেছি, VIDEO ভিডিও ওয়ান। আচ্ছা, আমি ভিডিও ওয়ান দিলাম চ্যানেল নেম। তো এরপরে এইখানে বলছে ডিসক্রিপশন, এখানে বলে এইখানে নিচের দিকে লেখা আছে, আপনারা এখানে দেখলে দেখতে পারবেন, ইউ ক্যান প্রোভাইড অ্যান অপশনাল ডিসক্রিপশন ফর ইওর চ্যানেল। এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে সমস্যা নাই। তো আপনি অবশ্যই আপনার চ্যানেলটা যেই সম্পর্কিত সেই ধরনের কয়েকটা লাইন আপনি এখানে লিখে দিবেন। আচ্ছা, তো নাম ডিসক্রিপশন হয়ে গেলে এই যে এখানে যে ফটো আইকনটা আছে এখানে ক্লিক করে আপনি আপনার একটি ফটো বা আপনার যে ব্র্যান্ডিং বা আপনার গ্রুপের যে ফটোটা আপনি তৈরি করেছেন সেইটা আপনি এখানে সুন্দর করে দিয়ে দিতে পারবেন। তো আমি আমার একটা ফটো আপনাদের দেখানোর জন্য এখানে দিয়ে দিতেছি। এবার টিক মার্কে ক্লিক করলাম, এরপরে আবার উপরের দিকে দেখতে পাচ্ছেন যে একটা টিক মার্ক আছে, জাস্ট এটার উপরে আমি ক্লিক করে দিলাম। এরপরে বলেছে চ্যানেল টাইপ, এই যে এখানে আছে চ্যানেল টাইপ, তো এখানে পাবলিক যদি করা হয় তাহলে এখানে বলতে মানে লেখাই আছে যে পাবলিক চ্যানেলস ক্যান বি ফাউন্ড ইন সার্চ, এনি অন ক্যান জয়েন দেম, সবাই এটাতে জয়েন করতে পারবে সার্চ করে। আর প্রাইভেট চ্যানেলটা হলো যে যাকে আপনি লিঙ্ক দিবেন সেই কেবলমাত্র জয়েন হতে পারবে, তো আমরা পাবলিক রাখতেছি। এরপরে এই যে পাবলিক লিঙ্ক, আপনার চ্যানেলের লিঙ্ক ক্রিয়েট করার জন্য এখানে কয়েকটা ওয়ার্ড দিয়ে দিতে হবে, যেটা t.me/, তারপরে যেই আপনি লেখাগুলো দিবেন সেটা লিখলেই আপনার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হয়ে যাবে। তো আমি এখানে ভিডিও 1 2 3 4 5 6 7, আচ্ছা দেখি, আপনাদের আসলে যদি ম্যাচ না করে যেরকম লেখা আসবে যে সরি দিস লিঙ্ক ইজ অলরেডি টেকেন, মানে এই লিঙ্কটা অলরেডি কেউ না কেউ নিয়ে ফেলেছে, তো আরও আমি এখানে দিয়ে দিতেছি। তারপরে দেখতে পাচ্ছেন যে এটা অ্যাভেলেবল আছে, তো আমরা এখন এটা টিক মার্ক করে দিতে পারি। এই যে উপরে টিক মার্ক আছে এখানে আমি ক্লিক করে দিলাম। টিক মার্ক করে দেওয়ার পরে বলতেছে যে অ্যাড সাবস্ক্রাইবার, অ্যাড সাবস্ক্রাইবার, অ্যাড পিপুল টু ইওর চ্যানেল। তো এখান থেকে আমি মানে দুইটা মেম্বার আমি সিলেক্ট করে দিলাম, এরপরে আবার অ্যারোতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার মূলত টেলিগ্রাম চ্যানেলটা ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গেছে। এবার টেলিগ্রাম চ্যানেলের কোনো কিছু যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে নামের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে পেন আইকন আছে, এই পেন আইকনের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে আপনি প্রোফাইল ফটো চাইলে বা নাম বা চ্যানেল টাইপ বা এই যে ডিসকাশনটা কীভাবে গ্রুপ খোলার পরে অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দেবো আপনাদের। এরপর এখানে বেশ কিছু অপশন আছে, রিয়াকশন এবং অ্যাডমিনিস্ট্রেটরস, এখানে আপনি মূলত আপনার চ্যানেলের আরও অ্যাডমিন অ্যাড করতে পারবেন। আচ্ছা, এরপরে এখানে রিমুভ, যাদেরকে রিমুভ করবেন তাদেরকে এখানে আপনি দেখতে পারবেন, পাশাপাশি এখানে রিসেন্ট অ্যাকশন। আচ্ছা, এগুলো তেমন কাজ নাই। তো আমাদের টেলিগ্রাম চ্যানেল সম্পূর্ণ সঠিক নিয়মে ক্রিয়েট করা হয়ে গেল। এর মানে মধ্যে একটা কথা বলে নেই, টেলিগ্রামে কিন্তু অসংখ্য বোর্ডস পাওয়া যায়, অ্যাডমিনের অনুপস্থিতিতে সেগুলো বোর্ড অটো মেসেজের রিপ্লাই, পাশাপাশি কেউ স্প্যাম করলে তার মেসেজ ডিলেট, এগুলো কিন্তু সেট করা যায়। এই বিষয়ে এটা একটা বড় বিষয়, আমি চেষ্টা করব আপনারা যদি মন্তব্য করেন বা আগ্রহী হয়ে থাকেন তো ইন ফিউচার এটা নিয়ে একটা ভিডিও দেওয়ার। আচ্ছা, তো আমি চলুন এখন যেহেতু আমাদের চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেল, আচ্ছা এখন যদি নতুন আপনি সাবস্ক্রাইবার অ্যাড করতে চান তাহলে আপনি এই যে এখান থেকে সাবস্ক্রাইবার আছে এখানে ক্লিক করে অ্যাড সাবস্ক্রাইবার বা ইনভাইট লিঙ্ক পাবেন, এখানতে আপনি মানে লিঙ্ক কপি করে বা অ্যাড সাবস্ক্রাইবারে ক্লিক করে আপনার কন্ট্যাক্টে যদি থাকে তাহলে তাদেরকে আপনি এই চ্যানেলে অ্যাড করতে পারবেন। তো চলুন এখন আমরা একটা নতুন গ্রুপ ক্রিয়েট করি। গ্রুপ ক্রিয়েট করার জন্য আবারও এই ইডিট আইকন বা পেন আইকনে ক্লিক করতে হবে, ওই আগের মতোই প্রায়।
তারপরে এই যে নিউ গ্রুপ যে লেখাটা আছে নিউ গ্রুপের উপরে ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিলাম। এরপর এখানে লেখা আছে দেখতে পারতেছেন যে হু উড ইউ লাইক টু অ্যাড। তো এখান থেকে আমি দুইটা মেম্বার সিলেক্ট করে দিলাম। আবারও দেওয়ার পরে অ্যারোতে ক্লিক করলাম। এরপরে বলেছে ইন্টার গ্রুপ নেম। তো আমি যেহেতু চ্যানেল নেম ভিডিও ওয়ান দিয়েছি, তো এটা ভিডিও টু দিতেছি। আচ্ছা, ভিডিও টু। এরপরে পিকচার, ওই আমার আগের পিকচারটা এখানে আমি দিয়ে দিতেছি, অ্যাড করে দিলাম। আচ্ছা, এরপর আবার এই যে টিক মার্ক আছে, টিক মার্কে আমি ক্লিক করে দিলাম। ওকে, আমাদের মূলত টেলিগ্রাম গ্রুপটাও ক্রিয়েট হয়ে গেল। এই যে উপরে একটা পপ আপ আসছে, অ্যাড মেম্বার্স আসছে, এখানে ক্লিক করে আপনি মেম্বার্স আরও অ্যাড করতে পারবেন। তো এখন আমি অ্যাড করতেছি না, আমি এই টেলিগ্রাম গ্রুপের কোনো কিছু পরিবর্তন করলে আপনারা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিই। এই যে নামটা আছে, নামের উপরে আপনারা ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে এই যে ইডিট আইকন আছে, ইডিট আইকনের উপর ক্লিক করবেন। করার পরে পূর্বের নাই মূলত আপনারা এখানে এডিট করতে পারবেন। তবে আমরা গ্রুপটা খোলার পরে এখানে মূলত গ্রুপটাই প্রাইভেট হয়ে আছে, আপনি এটা চাইলে পাবলিক করে দিতে পারেন। তো পাবলিক করে দিলাম। এরপরে আবার পূর্বের নাই আমাদের লিঙ্ক দিতে হবে। তো আমি এখানে একটা লিঙ্ক ক্রিয়েট করে দিতেছি। আচ্ছা, আমার ইচ্ছা মতো আমি টিপাটিপি করলাম, হয়ে গেছে লিঙ্ক। এরপর আমি টিকে ক্লিক করলাম। তো এখানে মূলত অ্যাডমিনিস্ট্রেটর আছে, মেম্বার আছে। আচ্ছা, আপনি এগুলো চাইলে এডিট অর ডিলিট করতে পারবেন। এরপর আপনি লক্ষ্য করে দেখতে পারবেন পারমিশন নামে এখানে একটা অপশন আছে। পারমিশনে ক্লিক করার পরে অনেক সময় আমরা দেখি বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে আমরা এসএমএস করতে পারি না, তো সেটা মূলত অ্যাডমিনেরা বন্ধ করে রাখে, অফ করে রাখে। এখানে লক্ষ্য করে দেখতে পারবেন যে হোয়াট ক্যান মেম্বার্স অফ দিস গ্রুপ ডু, কী কী করতে পারবে। তো এখানে সেন্ড মেসেজ, এটা যদি বন্ধ করে আমি টিক করে দিই তাহলে কোনো মেম্বার সেন্ড করতে পারবে না। সেন্ড মিডিয়া, এখানে স্টিকার আছে, সেন্ড পোল আছে, ইম্বার লিঙ্ক আছে, অ্যাড ইউজার পিন মেসেজ এবং চেঞ্জ গ্রুপ ইনফো। এমনকি একটা ইউজার আসলে যদি আপনি এই যে স্লো মুড আছে এটা যদি একটু বাড়িয়ে দেন, যদি 10 সেকেন্ড করে দেন, তো 10 সেকেন্ড পর একটা ইউজার মেসেজ করতে পারবে। তো এখন কীভাবে টেলিগ্রাম চ্যানেলের সাথে গ্রুপ আপনি কানেক্ট করবেন সেটা আমি আপনাদের দেখাবো। তো আমি চলে যাচ্ছি চ্যানেলে। চ্যানেলে আসার পর যে ভিডিও আন যেটা আমি চ্যানেল ক্রিয়েট করলাম এটার উপর ক্লিক করতেছি, নামের উপর ক্লিক করতেছি। ক্লিক করার পর এডিট আইকনে ক্লিক করলাম। এই যে লেখা আছে ডিসকাশন, এই অ্যাড এ গ্রুপ চ্যাট ফর কমেন্টস। আচ্ছা, আপনি যে টেলিগ্রাম চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেল কিন্তু একতরফা, শুধু যে অ্যাডমিন সে ফটো ভিডিও এগুলো পোস্ট করতে পারো। কীভাবে পোস্ট করবেন সেটা আমি একটা দেখিয়ে দিতেছি আপনাকে। ফটোর সাথে কীভাবে টেক্সট পোস্ট করুন বা এডিট করবেন বা লেখা বোল্ড করবেন এগুলো একটু আমি আপনাকে দেখিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন ডিসকাশনে ক্লিক করার পরে আমার যে গ্রুপগুলো ক্রিয়েট করা আছে এই আইডি দিয়ে সেগুলো চলে আসছে। তো আমি যেটা রিসেন্টলি ক্রিয়েট করলাম সেটা এখানে ক্লিক করলাম অ্যান্ড লিঙ্ক গ্রুপে ক্লিক করে দিলাম। তাহলে এখন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আসার পরে যখন কেউ নামের উপরে ক্লিক করবে তখন এরকম একটা মেসেজ অপশন পাবে, এখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে যাবে। তো টেলিগ্রাম চ্যানেলে একটা আমি ফটো সহকারে পোস্ট করে দেখাচ্ছি। তো প্রথমত ফটো সিলেক্ট করার জন্য এই যে এই অ্যাটাচ ফাইলের মতো আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফটোটা নিতে হবে। ফটো নেওয়ার পরে এই যে লেখা আছে অ্যাড ক্যাপশন, আপনারা লক্ষ্য করতে পারেন অ্যাড ক্যাপশন, এই অ্যাড ক্যাপশনে আপনাদের ক্লিক করতে হবে। আমি জাস্ট আমার নামটা লিখে দিলাম। আচ্ছা, বুলবুল। এরপরে আমি এটা এখান থেকে আপনারা মূলত এডিটর, এখানে বেশ কিছু এডিটর অপশন আছে এগুলো ইউজ করতে পারেন, আর দরকার না পড়লে আপনি এটা সেন্ড করে দিতে পারেন। তো আমি সেন্ড করে দিলাম। আচ্ছা, এরপরে যদি এডিট করার প্রয়োজন মনে হয় আপনি এখানে চেপে ধরে এরপর এডিট আইকনে ক্লিক করার পর আপনি এটা বোল্ড করতে পারবেন। এই যে অনেকগুলো অপশন আছে এখানে, কোনটার কী কাজ আমি একটু বলে দিই। প্রথমে আছে বোল্ড, এটা দিলে লেখাটা মোটা হবে, তারপর ইতালিক এটা দিলে ব্যাখ্যা হবে, মনো করলে এই যে মনো যে লেখাটা আছে এটা করলে ওই লেখাটাতে কেউ টাচ দিলে কপি হয়ে যাবে, এটা দিয়ে আপনি লেখা কেটে দিতে পারবেন, এটা আন্ডারলাইন করতে পারবেন। এই লেখা সিলেক্ট করে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করলে আপনি মূলত ওইটাতে লিঙ্ক অ্যাটাচ করতে পারবেন, আর রেগুলারে দিলে ডিফল্ট যে লেখাটা সেটাই থাকবে। আশা করি বিষয়টা আমি আপনাদের বুঝাতে পারছি। তো আমি মনে করতেছি এই ভিডিওটি যারা ফার্স্ট ও লাস্ট কন্টিনিউ করেছেন বা দেখলেন তারা সঠিক সুন্দর নিয়মে টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ ক্রিয়েট করতে পারবেন বা খুলতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।